আজকে আমি যারা নতুন সেলাইয়ের কাজ শিখেছ, লুঙ্গি হয়তো ভালোভাবে সেলাই করতে পারো না কিংবা চওড়া হয়ে যায়, যাতে লুঙ্গিটা চিকন করে সেলাই করা যায়, সেজন্য আমি লুঙ্গিটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি। লুঙ্গিটা চিকন করে সেলাই করার চেষ্টা করবে, তাহলে লুঙ্গিটা সবাই দেখে ভালো বলবে যে না, সেলাইটা ভালো হয়েছে। লুঙ্গিটা দুই মুড়ো এক সমান করে নিয়ে সমান রাখতে হবে, এই যে এটার সঙ্গে এটা যাতে মিল খায়। লুঙ্গিটাকে একটা চিকন করে ভাঁজ দিয়ে নিতে হবে। সেলাইটাকে ভালোভাবে আটকাতে হবে, যদি আটকানো না হয় সেলাইটা ওখান থেকে কেটে যাবে। এবার এখানে আর একটা সেলাই দিতে হবে। এবার লুঙ্গিটাকে এইভাবে নিয়ে এটাকে এরকম করে আঙুল দিয়ে চেপে চেপে সেলাইটা দিতে হবে। দেখেন বেগুন সেলাইটা কত সুন্দর চিকন হয়েছে।